পরিশ্রম, কারণ রোদ, এই রোদের মধ্যে তারা যেভাবে কাজ করছে। প্রতি বছর জুলাই আগস্ট সেপ্টেম্বর এলেই রাস্তার পাশে ও বিভিন্ন খালি জায়গায় তালের আঁটি লাগান মাদারীপুরের মিলন মুন্সি। 3 বছর ধরে নিঃস্বার্থভাবে এ কাজ করে চলেছেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার ঘোষাইর হাটে নির্বাচন অফিসে কর্মরত। এছাড়াও তিনি প্রায় 10 বছর ধরে মাদারীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন। আমাদের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা। তাল গাছ একটা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য বিশেষ ভূমিকা রাখে। গত বছর আমরা 10,000 তালের আঁটি রোপণ করেছিলাম মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদে। এর আশেপাশে এবার এসেছে দুরাইল ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশ ঠিক করতে। আসলে তাল গাছের প্রয়োজনীয়তা সর্বখানেই সর্বসময় প্রয়োজন, কারণ তাল গাছ এমন একটা গাছ যেটা প্রাকৃতিক পরিবেশে, অনুকূল পরিবেশে ভালোভাবে বাঁচতে পারে। এই গাছটা সবারই উচিত রোপণ করা। এছাড়া বাংলাদেশ সহ মাদারীপুরে বজ্রপাত বেড়ে যাওয়া ও পরিবেশের ভারসাম্য রক্ষার কথা চিন্তা করে 3 বছর ধরে রাস্তার পাশে তালের আঁটি রোপণ করে আসছেন। বর্তমানে মানুষের বাড়ি থেকে তালের আঁটি সংগ্রহ করে তা গ্রামের রাস্তার পাশে রোপণ করাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে। 10,000 তালের বীজ রোপণ করার লক্ষ্যে আমরা আজকে প্রাথমিক ধাপে কাজ শুরু করছি। আস্তে আস্তে এটা 10,000 সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আরও জানা যায়, জিজিবিশা নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই সংগঠনের মাধ্যমেই তিনি এই তালের আঁটি রোপণ করে যাচ্ছেন। এই তাল গাছ রোপণ করলে তাল গাছের কারণে বিদ্যুৎ বিল সে তারা সব গৃহীত করে নিয়ে যায় এবং মানুষের জীবন রক্ষা পায়। এই তাল গাছ খুব উপকারী, শুধু এই জীবন রক্ষাই করে না, এই তাল গাছ আমাদের জন্য খুব ছায়া, লাকড়ি এবং ফল দিয়ে থাকে। বাংলার একটি অতি পরিচিত ফলের নাম তাল। সেই তাল গাছের আজকে হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই তাল গাছ বিলুপ্ত রক্ষায় জিজিবিশা এগিয়ে এসেছে। তাদের এই সংকল্প দৃঢ়ভাবে এগিয়ে যাক, আমরা সকলেই কামনা করি। নিজেই তালের আঁটির বস্তা মাথায় করে নিয়ে সুবিধা মতো জায়গায় লাগাচ্ছেন। এদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ইউনিয়নটাকে বেছে নিয়েছে এবং আমার ইউনিয়নের মানুষ এই তালের আঁটি লাগানোর পরে তাল গাছ হয়তো 5-7 বছর পরে উঠে যাবে তাল গাছ, এবং উঠলে একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবো, এটা দেখতে মানুষ আসবে, পাশাপাশি আমার এলাকার মানুষ ঝড় বৃষ্টি থেকে, অনাবৃষ্টি থেকে এবং বিদ্যুৎ, আমাদের যে বজ্রপাত হয় বজ্রপাত থেকে আমরা অন্তত আমাদের কৃষকরা ভালো থাকবে, রেহাই পাবে, আমরা সকলেই ভালো থাকবো। ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ থেকে চাষার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা সহ গ্রামের বিভিন্ন রাস্তায় 20,000-এরও বেশি তালের আঁটি রোপণ করেছেন। I know you're someone new, they can't